বরিশালের গৌর নদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বস্তা ভর্তি সরকারি ওষুধ পাচারের চিত্র ধারণ করায় 10 সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। শনিবার রাতে বস্তা ভর্তি ওষুধ পাচারের ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল অফিসার এ ঘটনা ঘটান। অবরুদ্ধ সাংবাদিকরা জানান, বিপুল পরিমাণ ওষুধ পাচারের খবর পেয়ে সংবাদকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল অফিসারের নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সটির দুটি গেট তালাবদ্ধ করে মাইটিভির প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া সহ 10 সংবাদকর্মীকে প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মী ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস মডেল থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত 10:30টার দিকে অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করেন। এ ঘটনায় শত শত এলাকাবাসী জড়ো হয়ে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল অফিসারকে প্রত্যাহারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘরে ফিরে যায়।